অভিনেতা অভিনেত্রীদের যা ইচ্ছে বলে দেওয়া যেন এখন নতুন ট্রেন্ড। একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কটূক্তির মুখোমুখি হয়েছেন ত্রিনয়নী দেশের মাটি খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস। শুভজিৎ নামের এক অপরিচিত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সরাসরি শ্রুতিকে প্রশ্ন করেন, কতবার সেক্স করেছ? শ্রুতি লজ্জায় মুখ ঢাকা দিয়ে নিজের এক ছবি পোস্ট করে লিখেছেন, আমি জানি না, তবে নিজের মাকে একবার জিজ্ঞেস করো, আমি লজ্জা পাচ্ছি, তবে কাকিমার লজ্জা পাওয়া মুখটা দেখতে চাই ভাই, প্লিজ। ছেলেটির নাম ট্যাগ করার ফলে শ্রুতিকে সে ব্যক্তিগতভাবে অনুরোধ জানায় এই পোস্ট যেন শ্রুতি তুলে নেয়, কারণ বিভিন্ন মানুষের থেকে সে গালাগালি শুনছে। সাথে এও লেখেন, আরও একবার তোমার প্রেমে পড়লাম। লজ্জা বা ভয় তো দূরের কথা, এমন স্পর্ধায় এমন অডাসিটি দেখে শ্রুতি নিজেই অবাক। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।